ইমাম সাহেব প্রজাপতির জমান দাদা হুজুরের সিলসিলার আলেম গণ, নারে তাকবীর। আমিও আপনাদের সবাইকে সালাম দিলাম, জবাব দেবেন আসসালামু আলাইকুম। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। সম্মানিত হুজুর কিবলা, সম্মানিত হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান, সকলেই মিলে একটু জোরে নারা দিন, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, আপনার মাইকের অবস্থা এরকম কেন ভাই? কোনো আওয়াজ নেই, এবার কোথা তেনে চেনে ধরনেরটা, হ্যাঁ এটা শরীর পড়ে যাবে। হুজুরকে নিয়ে যান, নারে তাকবীর, টানু শুধু ওইটা টান, বাস একটা প্লাস্টিকের চেয়ার দেয়। সব খুলে দেন, শুধু ওই সব খুলে দেন, কোথা থেকে আওয়াজ নেই। একটু সরিয়ে দেন, পিছনে পিছনে পিছনে, না না ঠিক আছে, বিসমিল্লাহ, সব সরিয়ে দেন, খুলে দেন, খুলে দেন, এখানে দেবেন না, সরিয়ে আন, মূল আওয়াজটা বাড়িয়ে দিন, ওই ফুলটা তুলে দিন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখন ধরে ফুরফুরা শরীফের আপনারা সকলেই এমবিলে বা প্রচার মাধ্যমে জেনেছেন, আমাদের রামানন্দপুর বড় মসজিদে দুই দুইজন দরবারের মেহমান আসছেন। প্রথমজন এতক্ষণ ধরে খুবই সুন্দর কণ্ঠে আল্লাহর পবিত্রতম দিনই দাওয়াত আপনাদের কাছে দীর্ঘ সময় ধরে হুজুর রাখছিলেন, এবারে আমি গোনাহাগার আপনাদের কাছে কিছু কথা বলবো, আমার পরেও শেষ দোয়া করবেন রামানন্দপুরের বড় মসজিদে, আবার শেষ দোয়া ফুরফুরার মেহমান। সব ভাই নাম জানেন আপনারা, ভাই এরকম হচ্ছে কেন, শব্দটা তোমার ভাঙা ভাঙা হচ্ছে, দেখো তুমি মূল ওই দিকের বক্স বন্ধ করে দাও, মূল বক্স দুটো ছেড়ে দাও তো দেখি। প্রাণ ভরা আবেগে, প্রাণ ভরা আবেগে মূল আওয়াজগুলো দাও, এই বক্সগুলো দাও, এইগুলো দিয়ে কি শোনা যাচ্ছে ভাই? দেখুন তো আওয়াজটা চেঞ্জ হচ্ছে কিনা। প্রাণ ভরা আবেগে, হৃদয় ভরা ভালোবাসা নিয়ে মাহে শাবানের পূর্ণময় চা, সব ভাই জানেন আগামী 12ই ফাল্গুন যদি আল্লাহ আমাদের হায়াতে রাখেন ইনশাল্লাহ, ওই দিন হবে নিষ্পু শাবান, যাকে ফার্সিতে বলে শবে বরাত, আর আরবিতে বলে লাইলাতুল বরাত, যে রাতে আপনার এক বছরে বাজেট পেশ করেন আল্লাহ। আপনারা জানেন তো ভোট অফ অ্যাকাউন্ট, ভোট অন অ্যাকাউন্ট 2024-এর লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকার একটা বাজেট পেশ করেছে, রাজ্য সরকারও করেছেন। এই বাজেট পেশ হওয়ার পর একটা নির্ধারিত সময় আছে, যে সময় থেকে ওটা কাজ শুরু করে সেটা কবে বলুন তো, সেটা হচ্ছে রমজানুল মোবারকের লাইলাতুল কদরের রাত থেকে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনাদের বড় মসজিদের রামানন্দপুর বড় মসজিদ ইমাম সাহেব কই? নিচে নেই তো, উনি আছেন তো, আমি ডাকছি না কিন্তু হুজুর, ভাববেন না আমি আবার ডাকছি, আপনার খোঁজ নিচ্ছি। নিয়ম হলো
আপনারা সবাই জানেন শীত গ্রীষ্ম বর্ষা ইমাম আর মুয়াজ্জিন এই ভরসা, এই জন্য ওনাদের প্রথম খোঁজ নিতে হয়। আমি জানি না মুয়াজ্জিন সাহেব এখানে আছেন কি না, আছেন নাকি? আরে আরে নিচে আছেন তো, অনেক জায়গা থেকে নিচে বসে থাকে, খোঁজ নিয়ে দেখেছি গো। ওই জন্য আমি খুব অসন্তুষ্ট বোধ করি। আপনাদের মহল্লার মূল নেতা উনি, মনে করে দেখুন পয়লা রাজা রামানন্দপুর বড় মসজিদের জুমার প্রথম খোতবা রজবের, উনি আপনাদের কাছে পয়লা রজবের অর্থাৎ রজবের প্রথম খোতবায় একটি হাদিস শরীফ শুনিয়েছিলেন, আপনাদের মনে আছে কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, হে আল্লাহ আপনি আমাকে রজবে আর শাবানে বরকত দিন। এটা কার দোয়া? আল্লাহ আল্লাহর নবীর দোয়া না পাগলা আব্বা। আল্লাহ রসুল বললেন না হাদিস শরীফ, রসুল বললে হে আল্লাহ, আল্লাহ আমার বলছে আমার বরকত দেন, আল্লাহ বলছেন না, রসুল বলছেন হে আমার আল্লাহ আপনি আমাকে রজবে আর শাবানে বরকত দেন। তার মানে হলো রজব আর শাবান হলো বরকতের মাস, এর পরের মাসের নাম বাল্লিগ না। হে রসুল বললে হে আল্লাহ আপনি আমাকে রমজানুল মুবারাকে পৌঁছে দেন, আকাশেতে চাঁদ। আরে এখানে ডিজি বক্স আনতে পারবি, একটা আওয়াজ হচ্ছে দেখো, আকাশেতে চাঁদ মাহে শাবানে, এই মাসেতে নিস্ফ শাবান হাদিস পাকে আছে রজবে। ইমাম সাহেব নাকি আমি খুঁজছি আপনাকে আমার কাছে আসতে, আমি কি বিপদে পড়লাম? আমি আপনাকে খুঁজছি তো আমার কাছে বসতে গো। ইমাম সাহেব আমাকে ডাকবেন না, উনি আরাম করছেন, করুন, ওনার দায়িত্বে মঞ্চে আসতে হবে না, আমি বারণ করে দিচ্ছি। আকাশেতে চাঁদ মাহে শাবানে, এই মাসেতে লাইলাতুল বরাত হবে নিসফ শাবানে, এই মাসেতে আছি বসে মসজিদে রামানন্দপুরে, সবাই মিলে পড়ব দরুদ, যাবে মদিনাতে দিচ্ছিল 2000
চোদ্দ সালে বাবু এলে সেখান থেকে সব বন্ধ করে দিলে, কি বিপদ। আচ্ছা ডাকবে, আমি আপনাকে একটা সহজ কথা বোঝাচ্ছি। আপনার সব ভাই জানে, যিনি আমার আগে বায়ান করলেন উনি ফুরফুরা শরীফের দাদা হুজুরের প্রিয়তম রক্ত, উনি এবার আমার পরে যিনি আসবেন উনিও হুজুরের রক্ত, ওই রক্ত দাদা হুজুরের আওলাদ বলি আমরা। মনে করে দেখুন, একজন আওলাদের নাম হলো পীরজাদা আলা হাজরাত। সবাই নামটা ওনার জানেন হয়তো, না জানলে আমি এখন বলে দিচ্ছি, সানাউল্লাহ সিদ্দিকী সাহেব জি, ওনার আব্বাজান হুজুর ওমর সিদ্দিকী সাহেব। সবাই চেনে, ওমর হুজুরকে চেনে না, তার কণ্ঠ এত মিষ্টি, আল্লাহর নিয়ম। ওনার এই সাহেবজাদা হজরত পীরজাদা আলা হাজরাত সানাউল্লাহ সিদ্দিকী সাহেব বিগত কিছুদিন আগে একটা বায়ান দেখেছিল ইউটিউবের ছেলেগুলো, এরা সেটা বায়ানটা দেখবেন মাঝে মাঝে দেয়। কেন? এদের কাজ হলো ইউটিউবে ঝামেলা বাঁধিয়ে দেবা, দেখবেন। এরা দোষ না, ওইটা না করলে ব্যবসা হয় না, এটা তো বিজনেস করছে না, মুরগে যা যা করবে যা। তা মনে করতে তখন পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব বললে, আল্লাহর নবী দাদা হুজুর ওয়াজ করছেন ফুরফুরার দরবারে, আর আল্লাহর নবী চারজন সাহাবা নিয়ে দরবার সামনে আগমন করেছিলেন, জনৈক বিরোধী ভদ্রলোক লাগাতার ওই ওয়াজটার বিরুদ্ধে বলছে, এটা আর জায়গা পেল না, আল্লাহর নবী উনি ফুরফুরা এলেন। তার মানে হলো বিরোধী পক্ষের বক্তব্য হচ্ছে, আল্লাহর নবী আর জায়গা পেলে না, খুঁজে খুঁজে কোথায় এলে? জোরে বলবেন না, ফুরফুরা শরীফ। আরে বাবা, ফুরফুরা তো এখান থেকে আনুমানিক 60 কিলোমিটার হবে, ধরে নিচ্ছে আমি আন্দাজে বললাম, আনুমানিক বলছি, একটু বেশি হতে পারে আরো। যাই হোক, যাক, আমি আজিজুর আপনাকে বলে দিয়ে যাচ্ছি, আমরা হলাম আহলে সুন্নতুল জামাতের আকীদার মতবাদে বিশ্বাসী। আমাদের আকীদা হলো, আল্লাহ যদি চায় আল্লাহর নবী কেবল ফুরফুরাতে নয়, এই রামানন্দপুরের বড় মসজিদে ঈশ্বর সবে হাজির হয়ে যায়। একটু জোরে দিন, কোথায় আছেন প্রাণের নবী? এখন কোথায় আছে ধরবো, কোথায় আছেন প্রাণের নবী? আমাদের কি ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া? আপনি আছেন মদিনায়, আমরা আছি রামানন্দপুরের জলসায়, সবাই মিলে পড়ব দরুদ নবীজির রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان
সম্মানিত আমাদের রামানন্দপুর বড় মসজিদের সুদী ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং এই মজলিস মসজিদের কমিটি সাহেবা, সেক্রেটারি সাহেব সহ গোটা গ্রামবাসী ভাই সব, যারা আপনাদের মেহনত ভরা ভালোবাসা দিয়ে একটি দিনই মাজমার ইন্তেজাম করেছে ইনশাআল্লাহ। আমি গোনাহাগা, হযরত হুজুর বলছিলেন অনেক দূর আমার বাড়ি, তিনটের কিছু পর, মানে তিনটের পরে, যেহেতু দীর্ঘ সময় লাগে, আল্লাহ পাকের মঞ্জুর হয়েছে আপনাদের কাছে দুটি নসিহাত করার নিয়ত করছি খুব সহজ ভাষায় আপনাদের কাছে। আমার মায়েরাও যারা আছেন, আম্মা যেখানেই থাকুন, মাইকের সাহায্যে আপনারা আমাদের কথা শুনছেন আম্মা যান, কারণ দিনের দাওয়াতের ব্যাপারে সংসারের নেতৃত্বের প্রয়োজনে নারী ছাড়া পুরুষের জীবন চলতে পারে না। আর ইমানের কলেমার দাওয়াতে সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা রসুলকে বুকে টেনে নিয়ে যদি নবী বলে না মেনে ইমানের কলেমা পড়তেন, ওই জটিল আবুল আহাব ওদবা সোয়াইবা নিজের আপনজন উম্মে জামিলা যারা সর্বক্ষণ ইমানের কালেমার দাওয়াতকে হটিয়ে দিতে চেয়েছে, ওই কঠিন সময়ে রসুলের কলিজা বুকের মধ্যে জড়িয়ে মা খাদিজাতুল কুবরা দিনের দাওয়াতটাকে কবুল করে সমর্থন করেছে। একবার জোরে বলুন, এই যে নারী ছাড়া পুরুষের জীবন পূর্ণ রূপ লাভ করতে পারে না। সুতরাং সংসারের দৈনন্দিন জীবনের কাজ, আজ বাড়িতে সব বাড়িতেই মেহমান নেচারাল, এই মেহমানদের মেহমানদারির করার ফাঁকে আমার মায়েরা যারা আমার কথা অন্তত কানে নেবেন, আম্মা আপনাদের খিদমতে সব ভাইয়ের কাছে কোরআনুল কারিমের একটা আয়াত এনেছি যেটা আপনাদের চেনা জানা। আয়াতে কারিমাটা হলো কোরআনুল কারিমের লিখিত রূপের প্রথম সুরা, যে সুরা তেলাওয়াত ছাড়া নামাজ হয় না, যে সুরা হলো গোটা কোরআনের মা, কোরআন ইট ইজ এ ইউনিভার্সাল রিলিজিয়ান থক, এটা একটি সার্বজনীন ধর্মগ্রন্থ, ভালো করে মনে রাখুন আমার ভাষাগুলো, ইট ইজ এ রিলিজিয়ান থক ইউনিভার্সাল সকল মানুষের জন্য আল্লাহ তার কোরআন পাঠিয়ে দিয়েছে, মনে রাখতে হবে। হিন্দু জৈন খ্রিস্টান ইহুদি নাসারা রামানন্দপুরে আমরা এই পাণ্ডুগ্রামের এই এলাকাতে সুন্দরপুর রামানন্দপুর আরো অনেক লালপুর সহ যে সমস্ত গ্রাম আছে এলাকা সবাই জানি, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমরা সকলেই জানি, কোরআন এসেছে সমস্ত মানুষের কল্যাণে আরবি ভাষায়, কারণ এই ভাষা হলো আল্লাহর তরফ থেকে আসা পৃথিবীর শেষ ভাষা। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই আরবিটা কি? আরে আরবিটা কি একটা ভাষা? আশ্চর্য, আরবের কি ভাষা? এটা ধর্মীয় ভাষা নয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরে বাবা, কোরআন আরবিতে নাজিল হলে কি হবে? কোরআন এসেছে আরবিতে নাজিল হয়েছে কেন? যেহেতু আল্লাহর নবী আরবিতে কথা বলতো, তাই পাগলাগুলো কোরআনে কি
আরবি ভাষায় নাযিলকৃত, যেহেতু ওই সময়ের নবী যেমন প্রথম যে কিতাব এসেছে কিতাবটার নাম জাবুর, কিতাবটার নাম কি? নবীর নাম কি? যার উপরে ইমান আনতে হয় মুয়াজ্জিন সাহেব, যে চারটি কিতাবে ইমান আনতে হয়, প্রথম কিতাবটার নাম জাবুর, সূরা আনবিয়া, আল্লাহ বলে দিয়েছেন নবীর নাম দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই ইব্রাহিম মানে মনে করে ভালো করে মনে রাখুন, দাউদ নবীর কাছে আসা, জাবুরের ভাষা হলো হিব্রু ভাষা, ক্লিয়ার? মুখস্থ করেন। দ্বিতীয় কিতাবের নাম তাওরাত, যার কাছে এসেছে নিয়েছেন নবী মূসা আলাইহিস সালাম। ওনাকে আমি নবী মূসা আলাইহিস সালামের কাছে খুব কৃতজ্ঞ। আপনারা কৃতজ্ঞ কিনা জানি না, উনি আমাদের খুব উপকার করেছেন ভাই। কী উপকার করেছেন? উনি প্রথম উপকার করেছেন, উনি আল্লাহর কাছে বারবার দোয়া করতেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, বলতেন না? আরে হ্যাঁ না বলুন, রব্ব শরাহলি, আমি আপনাকে, আপনারা জানেন না হয়তো, আপনার মনে করিয়ে দিই, উনি আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আরে হ্যাঁ না বলুন। কিন্তু আল্লাহ ওনার সাথে দেখা করেছিল না? না, আল্লাহ বললে এলাম তারানি ইয়া মূসা, আপনার সাথে আমার দেখা হবে না, কেন আপনি আমার সহ্য করতে পারবেন না, আপনি আমার দেখে সহ্য করতে পারেন আমার পাওয়ার, ভুল বুঝবেন না, আপনি আমাকে দেখে সহ্য করতে পারবেন। এই জন্যই মূসা আলাইহিস সালাম দোয়া করতো, রব্বেশ রেহালি সাদরি, হে আল্লাহ আপনি আমার সদরটা মানে বুকটা, আমার কলবটাকে প্রশস্ত করে দিন। ভালো করে বুঝবেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তার সদর মানে কলব প্রশস্ত করতে চেয়েছিল। বাম স্তরে দুধের নিচে আমার যদি লতি পায়ে কলব আছে, মনে করো দেখুন আল্লাহর নবী কখনো একবারও আল্লাহকে দেখতে চাইনি, মনে করো দেখুন কাবা শরীফের চত্বরে ঘুমিয়ে আছে, জিব্রিল ওনাকে তুলে বললেন তৈরি হন আপনাকে আল্লাহর কাছে যেতে হবে, বলেছিল না? আরে হ্যাঁ না বলো, আল্লাহ রাসূল নিজেই জানে না, জিব্রিল এসে হাজির বলে আপনি উঠে পড়ুন, উঠুন, মনে করো দেখুন রাসূল বলে কোথায় যেতে হবে, বলে আল্লাহর কাছে যেতে হবে, বলে বলছেন কি সেটা তো জানি না কোথায়, আর ও নিয়ে মাথা ঘামাই না, মনে করে দেখুন আল্লাহ জিব্রাইলের দ্বারা রাসূলকে কাবার চত্বরে শুইয়ে দিয়ে ওনার বুকটা চিড়ে দিয়েছিল, সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, প্রশংসা সেই আল্লাহ যিনি তার বান্দাকে ভ্রমণ করাবেন, সায়ের করাবেন কাবার চত্বর থেকে বাইতুল মুকাদ্দিস, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে রব রবে কোপে আরশে মুআল্লা। মনে করে দেখুন মূসা নবী বারবার আল্লাহকে দেখতে চেয়েছিল, কিন্তু আল্লাহকে দেখতে গেলে এতটা রাস্তা পাড়ি দিতে হবে, এই জন্য মূসা নবীকে আল্লাহর সাথে সাক্ষাৎ না হয়ে ওই তুর পাহাড়ে মূসা নবী আল্লাহর নূর দেখে অজ্ঞান হয়ে গেছিল না? আল্লাহ রাসূল কিন্তু একবারও আল্লাহকে দেখতে চাইবে, জিব্রিল কি করেছিল আপা? জিব্রিল রাসূলকে কাবা শরীফের চত্বরে শুইয়ে দিয়েছিলেন, দিয়ে আলাম নাশরাহ লাকা সদর, উনি ওনার বুকটা চিড়ে ফেলেছিলেন, মনে করে দেখুন জিব্রিল রাসূলের বুকটা চিড়ে ফেললেন। কোরআনের ভাষা কর সূরা ইনশারা, আলাম নাশরাহ লাকা সদর, আমি কি আপনার বুকটা চিড়িনি? এই মূসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আপনি আমার বুকটা প্রশস্ত করে দিন, বলেছিল না? কিন্তু 120 বছর ধরে বললেও আল্লাহ দোয়া কবুল করেনি, কারণ কেন? ভালো করে বুঝবে, বাম স্তনের দুধের নিচে ওটাকে বলে লতিফায় কলম, জিব্রিল হুজুরের বুকটা চিড়ে ফেলে লতিফায় কলমটা টেনে বার করে জমজমের পানি দিয়ে ধুয়ে দিয়ে জান্নাত থেকে সোনার পেয়ালায়
ইমান এনে ওই ইমানটা রসুলের কলবে বসিয়ে দিয়েছিল না? হ্যাঁ না বলুন আগে, তাহলে ওয়াজ বোঝা যাবে না। এই হাদিসটা জানেন কি জানেন না? আল্লাহ আকবার, আপনার দোষ না, কেউ বলে না। রসুলুল্লাহর কলবটা বার করে জিবরিল জমজমের পানি দিয়ে ধুয়েছিল। এই পোকা, আল্লাহর নবীর কি কোনো গোনা ছিল যে ময়লা ধোবে? ন, ধুচ্ছে কেন? কারণ কি? কারণ হলো ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহর কাছে যেতে হবে, এটাই সত্য। কোরআনে বলেছে, ইয়াউমা লা ইয়াফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের মাঠে তুমি আমার কাছে যখন ফিরে আসবে, তোমার সন্তান সন্ততি আমার কোনো উপকার করবে না, তোমার মাল মত্তা, বরং তুমি আমার কাছে ফিরে আসবে বিশুদ্ধ কলম নিয়ে, যে কলমে কোনো গোনা থাকবে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা যুকিরাল্লাহ, যে মুমিনের কলম আল্লাহ জিকির করবে, যেটা আল্লাহর নাম শুনে ওয়াজিলাত হবে, নড়াচড়া করবে। তাই রসুলের কলমে জিবরিল ঈমান ঢুকিয়ে দিয়েছিল। রসুলের কি ঈমান ছিল না? না, রসুল তো মীর আগে যাচ্ছে তখন 52 বছর বয়স, উনি নবী হয়েছেন তো 40 বছর বয়সে, তার 12 বছর বয়স ওনার কলবে কি ঢোকানো হলো? ঈমান নয়, ওই ঈমান যে ঈমান দিয়ে আল্লাহকে দেখা যায়। কেমনি তো আল্লাহকে দেখতে যাচ্ছে, বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলো, বুঝতে পারছেন? উনি কাকে দেখতে যাচ্ছে? আল্লাহকে। মানে আল্লাহকে দেখতে হলে বিশেষ ব্যবস্থা চাই। এই জন্যে আমাদের জন্য আসসালাতু মিরাজুল লিল মুমিনিন, আমাদের জন্য নামাজ হলো মিরাজ। আমরা আল্লাহকে দেখতে পাবো নামাজের মধ্যে, তো বোখারি হাদিস গো, ভালো করে ওয়াজ বুঝবেন, মুশকিলে পড়ে যাবো। তো কি জায়গায় এসে পড়ে কি গো, কিছুই বোঝেন না দেখছি, বড় মুশকিল। এই জন্য পীর সাহেবের কাজ কি লিখে নেন, এই যে পীর সাহেবের প্রথম কাজ হলো তার মুরিদের কলবে ঈমানের নূর ঢুকিয়ে দেওয়া। লিখে নেন, যে নূর দিয়ে মুমিন আল্লাহর জিকির করতে করতে আল্লাহকে দেখবে। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলো। দাদা হুজুরের কাজ ছিল কি? এ পাগলা, দাদা হুজুর তার মুরিদের কলবে ঈমান ঢুকিয়ে দিত বামের স্থানে দুধের নিচে, এটাই তরিকতের নিরঙ্গ খোকা। আমি পরে আসছি, আগে যে জায়গায় রাখছিলাম বুঝিয়ে নিই ভালো করে, আপনাদের মাথায় ঢোকানোর জন্য আমি দেখছি যতটা সোজা করা যায়। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, সেটা কি? আল্লাহ তাবারাক তাআলার নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পেরেছিলেন, কিন্তু মূসা আলাইহিস সালাম আমাদের কি উপকার করেছিল মনে করে দেখুন। ওই দিন যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে রসুল ফিরে আসে, ওই নামাজটা কাটাকাটি করার জন্য রসুলের পরামর্শ দিয়েছিল কে? আরে জোরে বলুন, কত কত নামাজ কাটলো? আমি খোদার কসম বলছি, যদি আল্লাহ আমি জানি না পারতাম কিনা, তবে আমাদের যে কাজকর্ম করি আমরা, 50 ওয়াক্ত নামাজ হলেই নামাজ পড়তে পারতাম না। আরে হ্যাঁ না বলুন, 5 ওয়াক্ত তাই মসজিদে অর্ধেক লোক যায় না, এই যারা সবার শুনছে এর অর্ধেক লোক 5 ওয়াক্ত যারা জুমায় যেতে পারে, কিছু মনে করবেন না, কিন্তু নামাজ তো 5 ওয়াক্তের জন্য, জুমা তো পরে। উনি আমাদের এত উপকার করেছে, ওনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। যখন 5 ওয়াক্ত এসেছে তখন বলছে আপনি আর একবার যান, আপনাদের প্লেয়ার ওরা পারবে না। রসুল বলল, কারণ উনি জানতেন, উনি অভিজ্ঞ। আরে মুসলমানের অভিজ্ঞতা নেই? মনে করতে যখন যুদ্ধ করতে যাবে বললে ফেরাউনের বিরুদ্ধে, বলে তুমি আর তোমার খোদা যা। যে কেতাব এসেছে নাম তার তওরা, এই তওরাতের ভাষা হলো মুখস্থ করেন তিবিয়ানি। নবীর নাম মুসা, কেতাবের নাম তওরা, আর ভাষার নাম তিবিয়ানি, বর্তমানের নাম হলো তার তোরা। বর্তমানে কি নাম? তোরা। তোরা, তয়কার, রয়াকার হ। এটা এখন কাদের ধর্মগ্রন্থ?
এটা ইসরায়েলের নেতানজি হুয়া, যারা হামাসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে, পরে আসছে, ধৈর্য ধরেন। আমি যতটুকু পারি একটু ধৈর্য ধরে আগে বুঝিয়ে নিই, এই ধর্মগ্রন্থটার নাম হচ্ছে তওরা, এখন হয়েছে তোরা, ভাষার নাম তিবিয়ান, মুখস্থ করুন। তৃতীয় কেতাবটার নাম হলো ইঞ্জিল, নবীর নাম ঈসা রূহুল্লাহ, বেঁচে আছে না মারা গেছে? শুধু বেঁচে আছে, এরকম বাঁচা কেউ দেখেছে আজ পর্যন্ত? আজ পর্যন্ত কোন নবী এমন বাসা বাসিনি। উনি এখান থেকে 2500 বছর আগে আকাশে উঠে গেছে, আবার জমিনে নামবে। ইহুদিদের ধর্ম গুরু দাজ্জালকে মেরে ফেলতে, কারণ যেখানে লড়াই হচ্ছে ওই এলাকায় একটা জায়গা আছে জানতার নাম যার দামাস্কাস, যেটা কুফা, যেখানে ইয়াজিদের কারখানা ছিল, ওই দামাস্কাস মসজিদে ঈসা রূহুল্লাহ দুনিয়ায় আবার আসবে। মনে করে দেখুন, সবে তো লড়াই শুরু হয়েছে খোকা, এ খোকা আমার ওয়াজ বোঝা যাচ্ছে? আমি চেষ্টা করছি মাথায় ঢোকানো, তাহলে মুশকিল, ওয়াজ না বুঝতে পারলে আমি কষ্ট করব, আর আপনার বুঝতে পারবেন তা তো হয় না। আমি চেষ্টা করছি, তাহলে আমি প্রথম ধর্মগ্রন্থের নামটাই প্রস্তাব করতে হবে না, বসুন হুজুর, আমার লাগবে না। প্রথম কেতাবের নাম বলেছিলাম জাবুর, মনে আছে? ভাষা কি বলেছিলাম? এই বলুন, ভুলে গেলেন, রাবড়ি বলো, হিব্রু, হিব্রু। দ্বিতীয় কেতাবের নাম তওরাত, ভাষা হলো কিবিয়ানি। তৃতীয় কেতাবের নাম ইঞ্জিল, নবী হলো ঈসা, আর ভাষা হলো সিরিয়ানি। তাহলে তিনটে কেতাব কোরকম ভাষা পেলাম? চতুর্থ কেতাবের নাম হলো কুরআন, নবী হলো হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহ, আর ভাষা হলো আরবি। মনে করে দেখুন, 2024-এর 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। আমার কাকা বাবুরা, কাকিমায়েরা, আমরা যারা এক এলাকায় থাকি, এনাদের বুঝে নেওয়া ভালো, ওই 2024-এর লোকসভা ভোটের আগে নতুন করে আবার রাম মন্দির উদ্বোধন হয়েছে, জানেন আপনারা? আসলে ওটা রাম মন্দির হয়েছে বটে, কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি 2019-এর 9ই নভেম্বর মিস্টার রঞ্জন গগৈ যদি রায় দিয়েছিল, উনি বলেছিল ইট ইজ মাস্কিউ এস্টাবলিশ ইন 15th-20th century, উনি বলেছিলেন এটা হলো মসজিদ 1528 সালে মীর বাকির নেতৃত্বে তৈরি। আমি পছন্দ করি না, আমি চাই দিনের দাওয়াতটা আপনার কাছে পৌঁছে যাক, ইমানি দাওয়াত। কেন কানা আবুদু, আমরা ইবাদত করি কার? আরে চিল্লে বলুন, আরো জোরে বলুন, সাহায্য করার দায়িত্ব কার? লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন, 2024-এর 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে, মাথায় রাখুন, কিন্তু গোটা পৃথিবীর মানুষ যেন ওটা হলো মসজিদ, ওটা কার ঘর? চিল্লে বলুন, মনে করে দেখুন, বিগত বিগত 18 সপ্তাহ ধরে 2023-এর 7ই অক্টোবর আর 2024-এর ফেব্রুয়ারির কত তারিখ আর চলছে ক্যালেন্ডারে নয় মোবাইলে দেখো, এই দীর্ঘ তারিখ ধরে ইসরায়েলের সেনাবাহিনী ওই বাইতুল মুকাদ্দিস যার আরাক নাম মসজিদে আকসা,
ওর মধ্যে ঢুকে বন্দুক হাতে নিয়ে ইমাম সাহেবকে জুমার নামাজ পড়তে দেয়নি মনে করো দেখুন, কিন্তু বিগত জুমায় ইসরায়েলের সেনাবাহিনীর বন্দুক উপেক্ষা করে মুসলমানেরা ওখানে জুমার নামাজ আদায় করেছে। একটু জোরে বলা যাবে না? নারায় তাকবীর দিয়েছে। আরো জোরে দেওয়া যাবে না? নারায় তাকবীর। জমিনের মালিক কে? আল্লাহ। রুজি রোজগারের মালিক কে? আল্লাহ। এখানে বসিয়ে রেখেছে কে? আল্লাহ। অনেক জায়গায় আগে দিয়ে যায়, দিলে তো লোক থাকে না তো। আমার তো মনে হয় আপনার দিয়েছে, দিয়েছে তারপরে দেবে ইনশাল্লাহ। আল্লাহ চাইলে আমরা খাবো, কে চাইলে? আল্লাহ ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি যে জায়গায় রাখছিলাম বোঝানোর জন্য, তাহলে আমরা যারা এখানে বসে আছে এই মুহূর্তে খুব মনে দিয়ে ওয়াজ বুঝবেন, আপনার নিশ্চয় আমার সাথে একমত হবেন আমি জানি না, আমি যুক্তির খাতিরে ধরে নিয়েছি, যুক্তির খাতিরে। 2024 সালের 24-এর লোকসভা ভোটে মোদিজি আর তার দল 400 সিট পাবে বলে এখন থেকে বলছে না 400 সিট, মনে করতে বলছে আমরা 400 নিয়ে আবার ফেরবো। আচ্ছা ফেরু উঠে দেয়, এখন যুক্তির খাতে ধরেছে রামানন্দপুর বা সুন্দরপুর বা এলাকায় যত মসজিদ আছে ওরা বললে দেখো মসজিদে আমরা মাইকে আজান দিতে দেবো না, এরকম হতে পারে না। আমি ধরে নিয়েছি যুক্তির খাতিরে বলছি, হবে কিনা জানি না আল্লাহ জানে, কিন্তু যুক্তির খাতিরে ধরে নিচ্ছি, লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করবেন। আমি ধরে নিচ্ছি হতে পারে। আচ্ছা হলেও আপনাদের রামানন্দপুরের বড় মসজিদে কি আজান বন্ধ হবে? কেন হবে না? কেন আমরা মাইকে আজান দেব না? এখন মাইকে মাইক বন্ধ করে দিলাম আমি, আপনি একটু আমার মাইকে বন্ধ করে দেন যখন বলে, এখন না এখন না দান, আমি একটু আজান দিচ্ছি, সব ভাই মিলে আমার সাথে উত্তর দেবেন। আজানের আওয়াজ যেটা হয় সেটাই উত্তর দিতে হয়। প্রথম চারটি, আল্লাহু আকবার, আওয়াজ দেন, আরো জোরে বলতে হবে, আমি দ্বিতীয়বার দিয়ে নি, আল্লাহু আকবার, আরো জোরে বলবেন, আল্লাহু আকবার। এবার আমি খালি গলায় আওয়াজ দেবো, খালি গলায়, ফুরফুরা শরীফের আট চলা। জানেন তো আমি দীর্ঘদিন এই লাইনে, আমি এই লাইনে আজ আমার আমার এই মুহূর্তে অহংকার করছি না, আমি একবার জোরে খালি গলায় রামানন্দপুরে দাঁড়িয়ে আজান দিচ্ছি, দেখুন তো আজান যায় কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ কি গিয়েছে? জি। জোরে বলুন, জি। জমিনের মালিক কে? আল্লাহ। সবাই মিলে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে,
আমি কি করছি একটু বলুন না দাদা, আগে আগে আপনারা এত লোক পাচ্ছেন না, আমি পারবো একটু বলুন, সবাই একটু আগে আগে বসো, আজকে বসতে বসতে ওর দোষ নয়, ডিস্টার্ব করে দিল, ওর দোষ দেবেন না। আমি একটা এর মধ্যে ছিলাম না, আমার ভাই লাগিয়ে দিয়েছে, পুলিশ প্রশাসন ঝামেলা হয়, আমি একটা বাগানের মধ্যে আছি, চোখ বন্ধ করে কলিমা যেতে পারছি না, কলবের খেয়াল করতে হয় না ভাই, ওর দোষ নয়। দাঁড়ান দাঁড়ান, ও কি বলছে আগে শুনে নি, ও বলছে ভাইয়া লোক ধরছে না জায়গা, পিছন দিকের মেহমানদেরকে ভিতরে ঢোকার জন্যে অনুরোধ করতে বলছে, আর একটু জমে জমে বসতে বলছে, দোষে কিছু বলেনি, কিন্তু হঠাৎ করে বললে তো আমি তো নিজেই ঘাবড়ে গেছিলাম। যাই হোক, উনি ভালো কথা বলেছেন, আপনারা একটু যদি জমে জমে বসে যান ভালো হয়, ফলে আমার জিকির করতে করতে নবী গেলেন তয়েফে পাথর মারে কাফেরে, এ রক্তের ধারায় পাদুখানি রাঙা হয়ে যায়, আঘাত সয়ে নবী আমার আল্লাহর কাছে কয় মাফ করে দাও ও গো আল্লাহ, ও বুঝে না চিনে না আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাম। একটু অপেক্ষা করুন, আচ্ছা আমি কি আপনাদেরকে ওই হাসবি রাব্বি জাল্লাল্লাহ টোটাল পড়তে বলেছিলাম না, আমি শুধু হাসবি রাব্বি বলে ছেড়ে দিয়েছিলাম? আপনারা টোটাল পড়লেন কি করে? মুখস্থ আছে তাই কথা বুঝেন ভালো করে, আমি হাসবি রাব্বি বলে দিয়েছি, আমার মুয়াজ্জিন সাহেব আপনারা আব্বা গোটাটাই পড়ে দিয়েছেন, কেননা 100 বছর আগে ফুরফুরা শরীফে দাদা হুজুর এটা প্রথম গিয়েছিল, সিলসিলা বরাবর শুনে শুনে মুখস্থ, খুব ভালো করে বুঝবেন। ইদানিং দেখবেন ইউটিউবে এই এইখানে মেয়েরাও গাইছে, ইদানিং ইউটিউবে মেয়েরাও হাসবি রাব্বি জাল্লাল্লাহ গাইছে, আশ্চর্য হয়ে যাবে, মেয়েরাও গজল গাইছে, একটা মেয়ে গাইছে দেখবেন ইউটিউবে, খুলুন, পাল তুলে দে মাঝি দেরি করিস না, জিয়ারাতে যাব আমি সোনার মদিনা, বলছে না খোকা আছে, আপনার খেয়াল করে দেখুন কেন বলছিলেন, ইদানিং দেখবেন 90 ভাগ গজলগুলো সব গানের সুরে গাওয়া, কথর দাদা হুজুর বলেছেন যে মঞ্চে রাগ রাগনির সুরে গজল গাওয়া হবে ওই মঞ্চে ওয়াজ করা হারাম। ইদানিং আপনি বাজারে খেয়াল করে দেখুন 95 ভাগ গজলগুলো সব গানের সুর, হাসবি রাব্বি জাল্লাল্লাহটাও গানের সুর দিয়ে গাইছে, ইদানিং বাজারে দেখবেন 2টো গজল খুব নাম কিনেছে, আমি গজল 2টো গাইছি, দেখবেন টাটকা গানের সুরে 2 লাইন করে গাইব বোঝানোর জন্য, কেন কারণ আছে, ও গো চাঁদ তুমি বলো আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো তোমাকে,
আছে না? জি। আরে হ্যাঁ না বলি, জি দু নম্বর, জন্ম নবীর দেশে হলে এই আব্বা কেমন হতো বলে দিয়ে। আচ্ছা বলুন তো, এই দুটো গজল প্রথম গিয়েছিল কে? কখন কোন খুলে দেখবেন উনি প্রথম কষ্ট করে দাদা হুজুর কষ্ট করে শিখিয়েছে কি? হাসবি রব্বি জাল্লাল্লাহ। ইমাম সাহেব হুজুরের মুখস্থ, মুয়াজ্জিন সাহেবের মুখস্থ, আপনাদের সকলের মুখস্থ আছে, কিন্তু দুর্ভাগ্য আমার এর বাংলা মানেটা জানেন না। দাদা হুজুর কি বলেছিল আসলে জানেন না বলে আমি থমকে গেছিলাম যখন আপনার পড়ছিলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ। এই লাইনের বাংলা মানে হলো সকল প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহ মরণ হয় না। একবার জোরে বলা যাবে না সকল প্রশংসার মালিককে? আল্লাহ। চিল্লে বলুন আল্লাহ। কোন আল্লাহ? না শুধু এক আল্লাহ কেন, আমার আল্লাহ তো এক ছিল নয়, ওই আল্লাহ যে আল্লাহর মরণ হয় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর মরণ হয় না, সর্বক্ষণ তিনি লক্ষ্য রাখছে আমার বান্দা কি করছে। একবার জোরে বলা যাবে না? যার কোনো ঘুম হয় না, অর্থাৎ যিনি ঘুমান না, লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহকে ঘুমায়? চিল্লে বল না। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল একদিন, আল্লাহ আপনি ঘুমান না? তা আল্লাহ বলে মূসা আমি ঘুমাই কিনা দেখবে? মানে হ্যাঁ একটু দেখি। তা আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, আপনি একটু ট্রাফিক গিরি করেন, ট্রাফিক ট্রাফিক বোঝেন তো, জ্যাম জটের চেক আপ করতে হয়। মনে করুন কামার ফুকুরের মুখটা চারদিক দিয়ে রাস্তা গেছে না, ঘাটা লেগেছে, সব জানেন আপনারা। ওইখানে দাঁড়িয়ে মূসা আলাইহিস সালাম কি করছে? ট্রাফিক গিরি। আর ট্রাফিক গিরি করতে করতে ওনার খুব পিপাসা পেয়েছে, ওনার সঙ্গীরা এক গ্লাস পানি দিয়েছেন, উনি হাতে করে ধরে যেই খেতে যাবে লাতা খুজু সিনাতু, যেটা আমার আল্লাহর স্পর্শ করে না সেই ঘুম ওনার স্পর্শ করেছে, এমন ঘুমিয়ে পড়েছে। ট্রাফিক জ্যাম বোঝা যাচ্ছে খোকা? আর ট্রাফিক যদি ঘুমোয় ডাইনের গাড়ি পায়, মায়ের গাড়ি ডাইনে, ও চচ্চর ঘুমোচ্ছে, এমন ঘুম দিয়েছে আল্লাহ, ঘুমটা দিয়ে দিলে কে? আরে হাতে যে গেলা ছিল ডপ করে পড়ে গেছে, যেই পড়ে বলে আল্লাহ আপনি বেয়াদবি নেবেন না। আল্লাহ বলে মুসা একটুখানি ঘুমিয়ে পড়ে ট্রাফিকটা জ্যাম জট করে দিলে, আর আমি তোমার আল্লাহ যদি ঘুমাই দুনিয়া তো জ্যাম হয়ে যাবে, তাই আমি আল্লাহ ঘুমাই না। তাই দাদা হুজুর বললে হাসবি রব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহর মরণ হয় না, যে সর্বক্ষণ দেখছে আমার আদি জুরওয়াস করছে। একবার জোরে বলা যাবে না? প্রথম লাইনের মানেটা বোঝাচ্ছি, পরের লাইন দ্বিতীয় পরে আসছি, শুরু হবে কিনা জানি না। প্রথম লাইনটা বোঝানোর জন্য, তার মানে আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম, পৃথিবীর যা কিছু ঘটছে দেখছেন কে? আল্লাহ। তার সমাধান করিয়ে দেয় কে? আল্লাহ। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি দাদা হুজুরের এই লাইনটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেবো ভাইয়া। আপনারা মনে করে দেখুন, আব্বা আপনাদের মনে নেই,
এই রাম মন্দির উদ্বোধন হওয়ার সময় ভারতবর্ষে আমার প্রতিবেশী হিন্দু ভাইদের চারটে ধাম আছে, যাকে যেই ধামগুলোর প্রধানের নাম হচ্ছে শঙ্করাচার্য। এই চার শঙ্করাচার্য ওনারা কেউ এই রাম মন্দির উদ্বোধনে আসেনি, যেহেতু এর সাথে রাজনীতি জড়িয়ে গেছিল বলে, ভালো করে বুঝবেন। এই চারটি ধামের একটা ধামের নাম হচ্ছে উত্তরাখণ্ড, মনে কতক্ষণ জায়গার নাম হচ্ছে সবাই জানেন উত্তরাখণ্ড, অর্থাৎ একটা এলাকা, যেমন আমাদের পুরীতে একটা আছেন, এরকম চারটে জায়গায় মনে কতক্ষণ উত্তরাখণ্ড একটা রাজ্য মনে করে দেখুন। ওই রাজ্যের একটা জায়গার নাম হচ্ছে ছিন্দওয়াড়া, আপনার মনে করে দেখুন। ওই ছিন্দওয়াড়ায় ওই চার ধাম যোগ যোগ করতে রাস্তা বানাতে গিয়ে পড়লেন, যেমন আপনাদের আরাম বাংলায় লেন্ট রাস্তা হয়েছে, ওই আমার আজ দেখুন চাপাডাঙ্গা থেকে সুন্দর রাস্তা হয়েছে, ওই রকম সুন্দর রাস্তা বানাতে গিয়ে মনে করে দেখুন 41 জন শ্রমিক সুরঙ্গ খুঁড়ে রাস্তা বানাতে গিয়ে সুরঙ্গের মধ্যে আটকে পড়েছিল না আব্বা? হ্যাঁ না বলে জি, আপনি জানেন যে হ্যাঁ না বলবো না, শোনা যাবে না, ঠিক বলছি না ভুল বলছি? কতজন শ্রমিক? 41 জন। ওরা আটকে গেছে কিসের ভিতরে? সুরঙ্গের ভিতরে। মনে করে দেখুন, আপনাদের মনে আছে হয়তো, ধরিয়ে দিচ্ছি, এই 41 জন শ্রমিক বাবজি যখন আটকে পড়েছে, মনে করে দেখুন ভারতের প্রধানমন্ত্রী মোদিজি আর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম পুষ্কর সিং ধামী, যে রাজ্যে এই প্রথম অভিন্ন দেয়ানিবিধির বিল পাস হয়েছে বিধানসভায়, আপনারা বুঝবেন না কেটে দিচ্ছি, এই পুষ্কর সিং ধামীর রাজ্য যখন ছিন্দওয়াড়ায় 41 জন শ্রমিক যখন আটকে গেল, ভালো করে বুঝবেন, সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ভারত সরকারের বন্ধু হিসাবে একটা মেশিন পাঠিয়ে দিয়েছিল, মনে করে দেখুন, যে মেশিনটা দিয়ে মুসলমানদের মারার জন্য বিনা কারণে ইসরায়েলকে সাহায্য করছে, কথা ঠিক না? কিন্তু লক্ষ্য করুন, বোঝা যাবে, মনে করে দেখুন, আমেরিকার প্রেসিডেন্টের পাঠানো ওই মেশিন দিয়ে ভারতবর্ষের ওই উত্তরাখণ্ডের ছিন্দওয়াড়ার ওই ডিরিল মেশিন যখন খুঁড়ছে, ডিরিল করছে, গর্ত করে সুরঙ্গ বানিয়ে লোক নামিয়ে দেবে, মনে করে দেখুন, 15 দিনের মাথায় 15 দিন 15 ডেজ, 15 দিন যখন পার হয়ে গেছে, মনে করে দেখুন আমেরিকার পাঠানো মেশিনটা ওই ডিরিল করতে গিয়ে পাহাড়ে ঘর্ষণ খেয়ে নষ্ট হয়ে গেছিল, মনে করে দেখুন। যখন মেশিন নষ্ট হয়ে গেছে, আমার ওয়াজ বোঝা যাচ্ছে, মেশিন যখন নষ্ট হয়ে গেছে, তখন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বললে প্রধানমন্ত্রীকে, স্যার এবার কি হবে, মেশিন যখন কাজ করছে না, কারণ আমেরিকার পাঠানো মেশিন যাই তাই না, সেই মেশিন যখন কাজ করছে না স্যার, এদের বাঁচানো কি হবে? মনে করে দেখুন, আপনাদের মনে নেই, 15 দিন সকালবেলা, 15 দিনের দিন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী মোবাইলে ফোন করলেন, যার তার নামটা লিখে নিন, হ্যালো বলে প্রথম ফোন এলো, ওখান থেকে উত্তর দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম, মানে যিনি ফোন করছেন, যার কাছে করছেন তিনি হলেন মুসলমান, আর যিনি করছেন তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী সচিব, কিন্তু উনি তো জানে না, কারণ জানেন মুসলমান, আমি এখন আমার কাছে মুসলমানই ফোন করবে, উনি উত্তর দিয়েছেন, তার কোনো মুসলমান সালাম শুনলে তার জবাব দিতে হয়, আর ধারণা করতে হবে যে মুসলমান আমাকে মোবাইলে হ্যালো বলছে, তখন আমাকে নিজে আগে সালাম দিতে হবে, সিস্টেম আছে। তো উনি যখন ওয়ালাইকুম সালাম বললেন, মানে উত্তর দিলেন, তখন বলছে স্যার আমরা তখন এই বুঝতে পেরেছি যে এই হিন্দু ভাই, তখন জিজ্ঞেস করছে কী হয়েছে দাদা, বলছে আপনার নাম কী? বলে আমার নাম মোহাম্মদ মেহবুবুর রহমান, নামটা মুখস্থ করেন, এনার নাম হচ্ছে মোহাম্মদ মেহবুবুর রহমান, এনাকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করছে আপনার টিমে কতজন লোক আছে? বলে 12 জন, আপনার মুখস্থ করুন, এনার বাড়ি হলো দিল্লিতে, এই দলটা এদের কাজ কী? এদের কাজ হচ্ছে, বোঝার চেষ্টা, এদের কাজ হলো
ড্রিল মেশিন নয়, হাত দিয়ে শ্রেণি দিয়ে সুরঙ্গ খোঁড়া। একবার জোরে বলবেন না, এরা কারা? এরা মুসলমান নয়, শুধু 2021-এ যখন দিল্লিতে সিএএ নিয়ে ক্যাকা নিয়ে আন্দোলন চলছিল, তার সাথে এরাই জড়িত ছিল। লক্ষ্য করেন, ভুল বুঝবেন না যেন ভাইয়া, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, উত্তর দেবেন আশা করা যায় মাথায় ঢুকবে। এই যে দলটাকে আহ্বান করছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, এই দলটাই সম্পূর্ণ মুসলিম। অথচ আপনারা মনে করে দেখুন, যেদিন গাজার ভূখণ্ডে হামাসের সাথে ইসরায়েলের লড়াই শুরু হয়েছিল, সেদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন ওরা হলো সব সন্ত্রাসী, মনে আছে আপনাদের? ভুলে গেলে মুশকিল। যে গাজার মুসলমানদের প্রধানমন্ত্রী সন্ত্রাসী বলেছিল, আমাদের সৌভাগ্য পরবর্তীতে প্রধানমন্ত্রী সেটা পাল্টে দিয়েছিল, যেটা ঠিক হয়নি ওটা ওরা স্বাধীনতা সংগ্রামী। কারণ গত মঙ্গলবার, বুধবার আর বৃহস্পতিবার তিন দিন প্রধানমন্ত্রী একটানা আরব আমিরাতে, আর মনে করে দেখুন আরব আমিরাতে আর কাতারে ছিল, মনে করে দেখুন আরব আমিরাতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী আরব আমিরাতের আমিরের দেওয়া, মনে করে দেখুন 85-81 বিঘে জমিতে, 27 একর জমিতে মন্দির বানিয়ে সেই মন্দির উদ্বোধন করতে গিয়ে উনি আরবি ভাষায় বক্তৃতা দিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে। মিস্টার মোদীজি, আপনার লোকজন আরবি ভাষা বললে এরা বলে এরা হলো মুসলমানদের ভাষা, সন্ত্রাসের ভাষা। আরবি গোটা পৃথিবীর মানব জাতির শ্রেষ্ঠ ভাষা, একবার জোরে বলা যাবে না? আমরা তো ছোট্ট আরবি বলতে গিয়ে তাই ওই ইমাম সাহেব যখন আপনার বিয়ে পড়ায় আমাদের দেখবেন তাই কখনো কখনো ভুল হয়, ভুল বুঝবেন না। মোদীজি আরবি বলছে, বাবু বুঝতে পেরেছে, যতই রাম মন্দির বানায় ভালো না খোকা, আমার কথা বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ না বল খোকা, এসটি সোজা করতে পারবো না। আজকে ছোট্ট একটা দল আমেরিকার মতো শক্তিশালী দলের পাওয়ার নিয়ে ইসরায়েল নাকানি চোবানি খাচ্ছে না, তাই তো পাচ্ছে না বলে হাসপাতালে ফাঁকা জায়গায় বাড়িতে বোম্বিং করে অসহায় নারী আর শিশুকে মারছে। মিশন ইসরায়েল আপনি মনে রাখুন, ইতিহাস আপনাকে ক্ষমা করবে না, কারণ যাদের সাথে লড়াই তাদের ধারে পৌঁছাতে পারছে না। কথা বোঝা যাচ্ছে খোকা? খুব ভালো করে আসুন। পনেরো দিন হয়ে গেছে, ওই দিন সকালবেলা যখন ফোনে বলা হলো আপনারা কোথায় আছেন বলে, আমরা দিল্লিতে আছি বলে, অপেক্ষা করুন আপনাদের আনার জন্য লোক যাচ্ছে ইমার্জেন্সি হেলিকপ্টার করে আপনাদের উত্তরাখণ্ডে আসতে হবে বলে। কেন বলে? আপনাদের ওই হাতের ছেনি দিয়ে, কথা বোঝা যাচ্ছে কি? হাতের হাতুড়ি আর ছেনি দিয়ে পাহাড় কেটে সুরঙ্গ বার করতে হবে। আমি আপনাদের জিজ্ঞেস করছি, ওই হামাসের সাথে লড়াইয়ে ইসরায়েল ভেবেছিল এরা 100 কিলোমিটার সুরঙ্গ খুঁড়ে রেখেছে, এখন বলছে না প্রায় 500 কিলোমিটার মতো সুরঙ্গ খুঁড়ে রেখেছে। কোনো জায়গায় কোথায় সুরঙ্গ খুঁড়ি কে কোথায় আছে খোঁজ পাচ্ছে না, তাই না ভাই? হ্যাঁ বলে 200 ইসরায়েলের মানুষ তাদেরকে যত্ন করে হামাসের ছেলেরা রেখে দিয়েছে, কিন্তু কোথায় রেখেছে এরা খুঁজে পাচ্ছে না, এত এদের শক্তি এত পাওয়ার, কিন্তু কোথায় যে আছে কেউ বুঝতে পারছে না। আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? তারা হলে মুশকিলে পড়ে যাব ভাই। 41 জন ভারতীয় শ্রমিক ওই সুরঙ্গের মধ্যে আটকে গিয়েছে, এটা দেখতে পাচ্ছে কে? আল্লাহ। চিল্লে বলুন আল্লাহ, হাসবি, মনে আছে ওয়াজ? হাসবি রব্বি। এই দেখো, ছোটবেলাতে শুনেছেন, মানে জানেন না, মানেটা শুনে যান, হাসবি রব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহ
যে আল্লাহর ধ্বংস হয় না মরণ হয় না, ওই আল্লাহ দেখছে 41 জন শ্রমিক যারা আটকে পড়েছে গুহার মধ্যে। এই 41 জন শ্রমিক এরা সবাই হিন্দু ভাই, এবার উদ্ধার করতে আসছে যারা এরা হলো মুসলমান। একবার জোরে বলা যাবে না, আমি জানি না কত জানেন, বলুন তো রাম কোন ভাষা, রাম কোন ভাষা কেউ বলতে পারবেন? রাম হলো হিব্রু ভাষা, মুখস্থ করেন, রাম সংস্কৃত ভাষা নয়, রাম হলো হিব্রু ভাষা। আমি আপনাকে এই জন্যই বোঝাচ্ছিলাম রাম কোন ভাষা, হিব্রু ভাষা। রাম শব্দের বাংলা মানে কি মুখস্থ করেন? হিব্রুতে রাম শব্দের বাংলা মানে হচ্ছে বড়, আর এই বড়কে আরবিতে কি বলে? আকবর বলে, আকবর। বড়কে আরবিতে আকবর বলে না, হ্যানা বলুন না, আকবর মানে বড় না, আরে হ্যানা বলুন। আর ভবিষ্যতে আল্লাহ দূরে দূরে বড় হয় কে? আরে আল্লাহ না, এই কি রে আল্লাহু আকবর, মানে আল্লাহ বড়, আল্লাহ জ্যেষ্ঠান, আল্লাহ শ্রেষ্ঠান, আল্লাহ পরাণাম শরণম ব্রহ্মম ও পরমিন্দরম ওম সর্বমঙ্গলম যা দেবী সর্বভূতে শক্তি রূপে ওম নমস্তস্যায় নমা নমা। এই পৃথিবীর জমিনের মালিক হচ্ছে আল্লাহ, আরবিতে তারে বলে আল্লাহ। একটু জোরে বলা যাবে না? এই লোকগুলো আটকে গেছে, দেখছে কে? আমার আল্লাহ। মনে করে দেখুন, 16 দিনের দিন সকালবেলা এই লোকগুলো এসে এবার হাতুড়ি দিয়ে শ্রেণীর সাহায্যে পাহাড় কাটছে। আপনাদের মনে নেই আব্বা রামানন্দপুর সুন্দরপুর, আমার মজিদ ভাইদের বাড়ি রামানন্দপুর সুন্দরপুর, আমি যাই ওখানে, আগেই এসেছি অনেকবার। প্রিয় ভাইয়েরা, ওই রামানন্দপুরের বন্ধুরা, আপনারা মনে করে দেখুন, 17 দিন বেলা 11টা বাজে ওই ওই যারা খুঁজছিল মোহাম্মদ মেহবুবুর রহমান, ওনার মাথাটা সুরঙ্গে দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। একবার জোরে বলা যাবে না? কতদিনের মাথায়? 17 দিনের মাথায় প্রথম একজন লোকের মুন্ডু মাথা ঢুকিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন মুসলমান। যেই দিয়েছে খোকা, যারা ওর মধ্যে আটকে ছিল তারা কিরকম খুশি হবে বলুন? তারা চিৎকার করছে, আরে 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 ভগবান ভগবান, আপনাদের মানে আমরা ভগবান না ভাই, আমরা ভগবান না ভাই, আমরা হচ্ছি মুসলমান, আমরা এসেছি ওই আমেরিকার মেশিন কাজ করেনি, ওয়াজ বোঝা যাচ্ছে? জি, আমেরিকার মেশিন কাজ করেনি, তাই আমাদের হাতের মেশিনে আপনাদের বাড়ি করব, তবে এখনো হয়নি ভাই, একটু ধৈর্য ধরেন, এখনো দেরি আছে। সবে আমার মুন্ডুটা বেরিয়েছে ওর মধ্যে, আমি শুধু আপনাদের দেখা দিলাম যে ভাব ভালো, চিন্তা করবেন না, একটু অপেক্ষা করেন। মনে করে দেখুন, ওই দিন সন্ধ্যা 7টার সময় প্রথম, মনে করে দেখুন সুড়ঙ্গ থেকে লোক বার করা হয়েছিল, মনে করে দেখুন যে 41 জন লোক বার করা হয়েছিল তার মধ্যে 3 জন হচ্ছে পশ্চিমবঙ্গে, একজনের বাড়ি হলো কুচবিহারে আমি গেছি, আর 2 জন হলো আপনাদের হুগলি জেলা, ঠিক না খোকা? আপনাদের জেলার লোক তো বাবা, আমি আমি নিজে লম্বা করছি না, আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য বলছি, এই বাকি 38 জন অন্য জেলার, এর মধ্যে 1 জন হলো পাঞ্জাবি, ও যিনি হলেন হেডমাস্টার ছিল দলের। মনে করে দেখো, ওই 41 জন যখন বাইরে বেরিয়ে এসেছে, সাংবাদিকরা জিজ্ঞেস করছে ওর মধ্যে এতদিন আটকে ছিলেন কিভাবে বেঁচেছিলেন, বলে শুনুন আমরা যখন কাজে যাই রাস্তা বানাতে, আমাদের কাছে সামান্য মুড়ি ছিল, আমরা তো জানি না সুড়ঙ্গর মধ্যে আটকে যাব, ওই সামান্য মুড়ি দিয়ে
দশ দিন ওই সামান্য মুড়ি আর ওই ওই প্রচন্ড যে সুরঙ্গে আটকে আছি ওই সুরঙ্গের ভিতর দিয়ে পাহাড়ের ঝর্ণার পানি আমাদের জীবন বাঁচিয়ে দিয়েছে। জোরে বলবেন না ভাই, পাহাড়ের ঝর্ণার পানির মালিককে আল্লাহ, আরে চিল্লে বলেন আল্লাহ, পাহাড়ের ঝর্ণা থেকে পানি দিয়েই আল্লাহ সাগর আর নদী বানিয়েছে। ও গঙ্গাত্রী নমঃ, ইতিহাস করে দেখবেন। সুতরাং পাহাড়ের ঝর্ণার ভিতর থেকে পানি পাঠিয়ে দিয়ে আল্লাহ যদি এই দশ দিন এই শ্রমিকগুলো এরপরে বাইরের লোকের সাথে যোগাযোগের জন্য নোয়াল দিয়ে মনে করে দেখুন, কিন্তু ওই লোক ঢোকার মতো সুরঙ্গ বানাতে পারেনি, আপনারা মনে আছে কিনা জানি না। আমি আপনাদের প্রশ্ন করছি, আমার মালিক মাওলা যিনি সর্বক্ষণ দেখছেন তার বান্দা কি করছে, ওই মালিক যদি এক টানা দশ দিন ৪১ জন শ্রমিককে ওই সুরঙ্গের ভিতরে খাওয়াতে পারে, গাজার ভূখণ্ডে হামাস স্বাধীনতা সংগ্রামীদের খাওয়াতে পারে কে? আল্লাহ। আরে চিল্লে বল আল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। তাই সকল প্রশংসা কার? আল্লাহ। চিল্লে বলে আল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। এর বাংলা মানে মা মানে সাথে, ফি মানে মধ্যে, কলবি মানে হলো তোমার কলব। দাদা হুজুর বলছেন আজিজুর নয়, মাফি কলবি গায়রুল্লাহ, তোমার কলবটা যেন সর্বক্ষণ আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারোর নাম না নেয়। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কিছু। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলো। তাই আমার বাম স্তনের দুধের নিচে, আপনার বাম স্তনের দুধের নিচে আপনার সকল নারী আর পুরুষের শরীরে এক টুকরা গোশ আছে, মনে করে দেখুন, ওই গোশটার নাম হচ্ছে কলব। রসুল বললেন ওই কলব যদি পাক হয় তাহলে তুমি পাক, ওই কলব যদি না পাক হয় তাহলে তুমি না পাক। আল্লাহ ইন্না ওয়াহিয়াল কলব, ওটাই হলো তোমার কলব। তাই দাদা হুজুর বললে ও আমার মুরিদেরা, ও ভারতবাসীর আহলে সুন্নাতুল জামাত বলে দাবি কারনে ওয়ালারা, তোমাদের কলবের কোষ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 জবান নয়, একটু জোরে বলা যাবে না? বলবে আল্লাহ। মুমিন কে বলবে? আল্লাহ। হ্যাঁ কলব বলবে। আমার ওয়াজ বোঝাচ্ছে না? আমাদের নিয়ত নেই, আপনাদের এখানে মোরাকাবা মগরিবের পরে জেকের হয়েছে কি জানি না, আমাদের নিয়ত আছে না। আমি আমার কলবের দিকে মোতাবাজ্জা, আমার কলব যেন পীর সাহেবের কলবের সিলাই, আল্লাহ তালার আরশে মোয়াল্লার দিকে মোতাবাজ্জা আছে না নেই? হ্যাঁ না বলুন। এ নিয়ে জানেন না আশ্চর্য জায়গায় এসেছে বাবা, আপনার কলব বলবে আল্লাহ, আপনি নয়, আপনার ভিতরে লতিফা বলবে, আপনার জবান বলবে না। আমার কথা বোঝা যাচ্ছে? আপনাকে জিজ্ঞেস করছি, আপনাকে আপনার আপনাকে জিজ্ঞেস করছি, কিছু মনে করবো না, আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি কোরআন শরীফের কিছু আয়াত আপনার মুখস্থ আছে? না না, আপনি লজ্জা করবেন, আমি জিজ্ঞেস করছি বোঝানোর জন্য। গুড, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাহ, আচ্ছা সব ছাড়ছি, বিসমিল্লাহির রহমান রহিম, এটা মুখস্থ নেই, একজন হাত তুলুন তো যে হুজুর এটা আমার মুখস্থ নেই। বিসমিল্লাহির রহমান রহিম, এটা মুখস্থ নেই এমন কেউ আছেন? আমি ধরে নিলাম আপনাদের মধ্যে এমন কেউ নেই, থাকতেও পারে না, যে বিসমিল্লাহির রহমান রহিম জানে না। মুয়াজ্জিন সাহেব আপনি বলবেন, এই যে বিসমিল্লাহির রহমান রহিম এটা কোন জায়গায় আছে? আছে আপনার কলবে না, এই জায়গায় আছে বলে আপনি এইখানে আনতে পাচ্ছেন। আমার কথা বোঝা যাচ্ছে কি? এখানে না থাকলে এখানে আসতো না। সূরা ফাতিহা এখানে আছে আপনার, তাই এখানে এসেছে। সূরা ইখলাস এখানে আছে, তাই এখানে এসছে। কিন্তু সূরা ইয়াসিন এখানে আপনার নেই, আপনি হাফেজ না। সূরা রহমান আপনার এখানে নেই, আপনার মুখস্থ নেই, অস্বাভাবিক নয়, স্বাভাবিক, আপনি হাফেজ নই। তাহলে যেটা এখানে আছে সেটাকে এখানে আনতে হয়, এখানে গেলে এখানে যায় না, এখান থেকে এখানে আনতে হয়। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলো। আরে ওয়াজ বোঝা যাচ্ছে? তাহলে দাদা হুজুর তাই বলেছেন, মাফি কলবি গায়রুল্লাহ, তোমার কলব বলবে সর্বক্ষণ আল্লাহ আল্লাহ,
আমি আপনাকে কি বোঝাতে পারছি মুরব্বী? আপনারা মনে করে দেখুন, 2022 আপনাদের মনে নেই যেদিন কাতারের বিশ্বকাপের ফুটবল ভুল বুঝবেন না, আবার ফুটবল বলে ফেললাম বলে। কারণ যেহেতু মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন আধুনিকতার ছোঁয়া লেগে গিয়েছে, আধুনিকতার ছোঁয়া কিছু মনে করবেন না, আধুনিকতায় মিশে গিয়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। তবু আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, কারণ যেহেতু আরব আমিরাতের আরব দেশের ওদের ওদের গীবত করা যাবে না, রসুলের হাদিসে নিষেধ করা আছে, এই জন্যে রসুলের মক্কার লোকের বিরুদ্ধে কোনো মন্তব্য করা যাবে না। মনে রাখবেন, রসুলের দেশের লোক আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি। মনে করে দেখুন, কাতারের বিশ্বকাপের উদ্বোধন খেলা হবে যেদিন, কাতারে বিশ্বকাপের উদ্বোধনের জন্যে কাতারের, মনে করে দেখুন, ফিফা কাতারের কাছে বললে এই উদ্বোধনী অনুষ্ঠানে একটা মেয়ে গান গাইবে। মনে করে দেখুন, মেয়েটার নাম হলো মিস শাকিরা, মনে আছে খোকা? এই মহাদেশে মনে নেই, যায় না। মেয়েটার নাম হলো মিস শাকিরা, ইনি হচ্ছেন পৃথিবীর সেরা পপ সঙ্গীত শিল্পী, ইনি গান গাইবেন। কথা বোঝা যাচ্ছে কি ভাই? যেদিন উদ্বোধন হবে তার দুদিন আগে কাতারের আমির বললে, না না, যে কাতারে গত পরশুদিন প্রধানমন্ত্রী গিয়েছিল, কাতারের আমির বললো, না না না, এখানে কোনো মেয়েরা বেলেল্লাপানা করে গান গাইবে না। তাহলে কী হবে? মানে আমি দেখছি উদ্বোধনী অনুষ্ঠানটা কীভাবে করা যায়। মনে করে দেখুন, কাতারের আমি যেদিন উদ্বোধনী অনুষ্ঠান হবে তার দুদিন আগে কাতারের একটি ছেলে মুখস্থ করেন, যে ছেলেটি আপনাদের জানা আছে কিনা জানি না, ছেলেটি যখন তার মায়ের পেটে এসেছে 2002, ছেলেটার আলট্রাসোনোগ্রাফি করে ওই কাতারের ডাক্তারবাবুরা বললে, আপনার বাচ্চা পেটে যেটা আছে ওই বাচ্চাটাকে নষ্ট করে দিন, কারণ নিম্নাঙ্গ নেই, ওর নিম্নাঙ্গ পার এদিকটা হয়নি, ওর মাকে বলে আবার সান করে দিন, নষ্ট করে দিন। কথা বোঝা যাচ্ছে কি? ওই মা তার বাপ অর্থাৎ স্বামী আর স্ত্রী দুজন মিলে সিদ্ধান্ত নিল, না না, কোনো অবস্থাতে আমরা আমাদের সন্তানকে মেরে ফেলবো না। মনে করে দেখুন, ওই ছেলেটা জন্ম নিয়েছিল 2002-এ, ছেলেটার নাম ছিল মুক্তাদা আল গালাম। ওই ছেলেটির মার বাপ ওকে মাদ্রাসায় পড়িয়ে আরবের দেশ প্রথমেই কোরআন শেখানো হয়। আপনারা গতকাল মিডিয়ায় দেখেছেন, আমাদের পশ্চিমবঙ্গের ছেলে 5 বছর বয়স, 1 বছর বয়সেই 30 পারার কোরআন মুখস্থ করে নিয়েছে, জানা আছে কিনা? হ্যাঁ না বলো, কি বলছো তোমরা? কিছুই জানো না, আমার কাছে লিখে নাও। গোটা পৃথিবী চমকে গিয়েছে, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের 5 বছর বয়সে একটি ছেলে 1 বছর বয়সে অর্থাৎ 4 বছর বয়সে শুরু করেছে কোরআন পড়া, আর 5 বছরে 1 বছরেই 30 পারার কোরআন মুখস্থ করে তার কলমে সংরক্ষণ করেছে। যে কোরআন আল্লাহর নবীর সিনাই নবীর বুকে জিব্রিল প্রথম নিক্ষেপ করেছিল, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আপনাদের মনে থাকে না? মনে করে দেখুন, কাতারের আমির তার মাকে বললে, আপনার ছেলে এখন কোথায় আছে, এমার্জেন্সি আমার কাছে হাজির করুন। বলে, ছেলে তো ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স করছে, রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স। ওর মা যখন বললে আমার ছেলে ইংল্যান্ডে কাতারের আমির, আমার কথা বোঝা যাচ্ছে কি বাবা? এই ছেলেটি কোরআনের আয়াত মুখস্থ করেছে আর লেখাপড়া শিখছে, আবার জেনারেল সায়েন্সের পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে ছেলেটা পড়াশুনো করছে ইংল্যান্ডে। মনে করে দেখুন, ইংল্যান্ড থেকে বিশেষ বিমানে করে ওই ছেলেটিকে উড়িয়ে আনা হয়েছিল কাতারে, 1,30,000 মানুষের সামনে স্টেডিয়ামে দাঁড়িয়ে ওই নির্মাঙ্গ এই ছোট্ট ছেলেটা গোটা বিশ্বকে চমকে দিয়ে আল্লাহ কুরআন তেলাওয়াত করে গোটা বিশ্বের খ্রিস্টান ইহুদিরা মুগ্ধ হয়ে হাজার হাজার ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরে জোরে বলা যাবে না? আরে
একটু জোরে বলা যাবে না নারায় তাকবীর আল্লাহ। আপনি মনে করে দেখুন, আপনার মনে নেই ভাইয়া, মনে করে দেখুন, আপনাদের মনে থাকে না হামাসের স্বাধীনতা সংগ্রামী যোদ্ধারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ কলমে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ছোট্ট একটি দল, এই হামাসের স্বাধীনতা সংগ্রামীরা যাদের কলমে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহর জিকিরে ভালোবাসায় পূর্ণ, মনে করে দেখুন আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে যে অস্ট্রেলিয়া ইসরায়েলকে সাহায্য করেছিল সেই অস্ট্রেলিয়ার 33টা মেয়ে মুখস্থ করে নাইজের বলে দিয়ে যাচ্ছে, অস্ট্রেলিয়ার 33টা মেয়ে ওই হামাসের ইমানওয়ালাদের বিয়ে করবার দাওয়াত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নারায় তবু নারায় তবি ইমানের কালেমার দাওয়াত চলবে না বন্ধ হবে, আরো চলে বলুন চলবে, রামানন্দপুর মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত চলবে না বন্ধ হবে চলবে, আরো জোরে বলা যাবে চলবে, আর একটু জোরে বলতে পারবে? তাই রামানন্দপুর জলসা কমিটির নির্দেশে কাউকে চিনি না, শুধু মোবাইলে আলাপ, কিন্তু যিনি আনছিলেন হাঁটিয়ে এখানে নাম যখন মঞ্চে কর্তৃপক্ষের তরফ থেকে আবেদন এসেছে আমার এই বায়ানের মাঝে আল্লাহর দিনের কারখানায় রসুলের ভালোবাসায় আমার রামানন্দ মসজিদের প্রিয়তম জলসায় হাজেরিন একটু আওয়াজ দিয়ে কোনো আল্লাহর বান্দা আছেন আজিজুল ভাই আল্লাহর হস্তে দিনের সাথে হাসবি রব্বি জাল্লাল্লাহ সকল প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহর প্রশংসা মসজিদে গিয়ে করি, সেই আল্লাহর ভালোবাসায় এই রামানন্দপুরের কোন আল্লাহওয়ালা আছে যিনি আমায় বলতে পারেন ইজুর ভাই আল্লাহর জন্য এই রামানন্দপুর হুগলি জেলার গোঘাট থানা আমি নবীর নামে মসজিদের ভালোবাসাতে দুটো হাজার টাকা দেবো আল্লাহর কোন বান্দা আছে একটু নাম বলতে পারেন ভাইয়া? কোন আল্লাহর বান্দা আপনি? কি নাম? জিজি রিয়াজউদ্দিন। আপনি চেনেন জনাব রিয়াজউদ্দিন সাহেব? জনাব রিয়াজউদ্দিন সাহেব বলি, এখানে বাড়িটি আল্লাহ ভাবে আমাদের গ্রামের মানুষ আল্লাহর হস্তে নবীর ভালোবাসায় আগামী বছরের জলসা উপলক্ষে করে উনি 2000 টাকা আল্লাহর জন্য আমাকে বললেন মসজিদের দিনের দাওয়াতের এই জায়গায় একটু জোরে একবার নারা দিয়ে দিই, সব ভাই মিলে আমার সাথে একটু আওয়াজ দেবেন আরো জোরে বলা যাবে না মারহাবা? নারাই তাকবীর। সব ভাই মিলে আমার সাথে একটু প্রথমে হাত তুলে দোয়া রাখি ওনার জন্য, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাকে কিছু অর্থনীতির কথা বলেছিলেন, ছেলেরা আল্লাহ আপনার দিনের মাঝবার প্রচুর খরচা হয়, আপনি তো জানেন আল্লাহ প্রতি বছরেই জলসা হয়, আমাদের প্রিয়তম হাজি আলহাজ জাকির হোসেন সাহেবটি নেতৃত্বে নামটা আমাকে লিখে দিয়েছিলেন ওই ছেলেটি, আল্লাহ আপনার মসজিদে দিনের জন্যে আয় আল্লাহ 2000 টাকা আপনার বান্দা আল্লাহ আপনার জন্য নিয়ত করেছে দেওয়া, আপনি আপনার বান্দা এই দানখানা আপনার শাহী দরবারে কবুল করে নি, আপনার বান্দাকে জীবনে একটাবার উমরা হজ এটি হলো সুন্নত অল্প খরচা হয়ে যাবে, যদি আল্লাহ মঞ্জুর করেন রামানন্দপুরের জমিতে ফসল ফলিয়ে
একটা বার আপনার কাবার মেহমান হবে, আপনার বান্দাকে ইয়াজউদ্দিন সাহেবকে আপনি একটা বার আপনার কাবা মেহমান বানিয়ে দি, একবার জুরি বলা যাবে না আমি দানকারীর মাতা পিতা, দানকারীর মাতা পিতা সুখী রেখো কবরে, নুরির টুপি পরিও আল্লাহ রোজা হাসরের ময়দানে, বড় বাড়ি বড় ঘর, বড় বাড়ি বড় ঘর, বড় বড় বিছানা, ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে ঠিকানা, অপেক্ষা করে মুয়াজ্জিন সাহেব একটা খবর দিয়েছেন, ওই খবরটা বলার আগে আমার রিয়াজউদ্দিন আব্বা জানে, রিয়াজউদ্দিন তো রিয়াজউদ্দিন সাহেব 2000 পেয়েছে, একটা খবর এসছে সেটা বলার আগে দেখুন দেখুন খুব মেহনত করতে হয় আমাদের, পুরো ভিজে গেছে ভাই, তবুও আমি খুব মেহনত করি তো, তবু ওই চাঁদা তুলতে এটাও দিনের একটা কাজের জন্যে অত্যন্ত রসুলের সুন্নতি তরিকা, আমি বায়ানে রাখছি তার ভিতরে, ভাই ভাই একটা আল্লাহর বান্দা রামানন্দপুরে আছেন 5000 টাকার একটা নাম বলতে, একটা আল্লাহর বান্দা এক বছর দেবেন, ব্যাপক খরচা হয়েছে জলসায়, এরা দারুণ প্যান্ডেল বানিয়েছে ডেকোরেটে আলোচনা মসজিদের জন্য ভালোবাসা, একটা আল্লাহর বান্দা একজন উঠে পারতেন খাওয়া দাওয়ার তাবারুক বানাচ্ছে, আমার পরে হুজুর বলবে না হবে না বেশি, হুজুর এসে কিছু মোক্তাসার করবেন, হুজুর আপনাদের কাছে আমার পরেই বলবেন যেভাবে এরা দাওয়াত করেছেন বলছিলেন আমাকে, তো একটা আল্লাহর বান্দা একটু উঠে দাঁড়িয়ে বলতে আয়োজন আমি 5000 টাকা দেবেন, একটা আল্লাহর বান্দা, একটা আল্লাহর বান্দা হবে নবীর নামে রসুলের ভালোবাসাতে, এত মানুষ এসে বসে চায় আল্লাহ আপনার এত বান্দা আমি মুসাফির, একটা আল্লাহর বান্দা আগামী এক বছর পরে দেবে 5000 টাকা, একটু নবীর নামে বলবে, নবীর নামে বলবে আমায় নবী মদিনা 5000 টাকা ও গো বলবি তুমি আমায়, মায়া মেনার কোলে দোলে, মায়া মেনার কোলে দোলে আকাশের চাঁদ আজ কি বুঝি পূরণ হলো সকল মনের সা।